একটু আগে গ্রিন রুমে যেখানে আমি বসেছিলাম সেখানে একটা সুন্দর মেয়ে ট্যালেন্ট ওয়ালাদের সঙ্গে তিনি কাজ করেন তিনি আমাকে একটু আদর করে চা খাওয়ালেন তার সাথে গল্প করছিলাম তিনি বললেন তিনি গ্রামের মেয়ে আমি বললাম আমার কিন্তু গ্রামই ভালো লাগে আমার শহর ভালো লাগে না আমার একটু প্রকৃতি চাই তিনি আমাকে বললেন লোকে বলে যে জঙ্গল শহরের বাইরে থাকে আসলে জঙ্গল থাকে শহরের মধ্যে আমার আজকে সকালে দেখা সেই ব্যালকনি থেকে দেখা দুটো দুটো কুকুরের কামড়া কামড়ির কথা আবার মনে পড়ে গেল বেপারার কুত্তাকে কেউ নিজের পাড়ায় এলাও করবে না তার জন্য জান খোয়াতেও রাজি প্রথম কুকুরটা খুব খ্যাঁক খ্যাঁক করছিল আর দ্বিতীয় কুকুরটা যেন হার মেনে নিচ্ছিল কিন্তু তলে তলে সে কি প্ল্যান আটছিল সেটা বোঝা ছিল দুষ্কর আবার একটু এগোতে গেল ওই দ্বিতীয় কুকুরটা আবার খ্যাঁকম্যাঁক করে আটকে দিল প্রথম কুকুরটা এইভাবে একটা দারুণ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলছে দেখুন দুটোকেই আমি কুকুর বলেছি কাজে কাউকে অপমান করিনি আমি এটা উপমা উপমা বলছি দুই কুকুরের লড়ালড়ির খেলা চলছে জমি কাড়াকাড়ির খেলা চলছে জায়গা দখলের খেলা চলছে অধিকারের খেলা চলছে আর আমি দেখছি দ্বিতীয় কুকুরটা কি হেরে যাবে হ্যাঁ সে তো হেরেই যাচ্ছে হঠাৎ একটা দৃশ্য দেখে আমি চমকে উঠলাম আমি দেখলাম দ্বিতীয় কুকুরটা হঠাৎ একটা ফাঁক পেয়ে কিচ্ছুটি না বলে প্রথম কুকুরের এই গলার কাছটা এই থামতে চলেছে একদম আর ছাড়ছে না এই পাড়ার কুকুররা অ্যাসিস্ট করতে গেছে প্রথম কুকুরটাকে কি করে ওকে ছাড়ানো যায় ওকে কামড়াচ্ছে পেছন থেকে নানা রকম করছে ওই কুকুরটার কিন্তু একটাই মিশন প্রথম গলাটাকে ও ছাড়বে না এই পাড়ার কয়েকজন মানুষ এগিয়ে গেলেন তারা অনেক চেষ্টা চরিত্র করে ওই প্রথম কুকুরটাকে বাঁচালেন আমি বন্ধুদের বলবো যদি তোমাদের মানুষ হতে হয় তাহলে ওই পাড়ার যারা ওই দুটো কুকুরকে ছাড়ালেন প্রথম কুকুরটাকে বাঁচালেন তাদের মতো হয়েও আর যদি কুকুর হতে হয় প্রথম কুকুরটা নয় তোমরা তৃতীয় কুকুরের মতো হয়েও খ্যাঁক খ্যাঁক করবে না কিন্তু অপমান ভুলবে না অপেক্ষা করবে কখন প্রথম কুকুরের কণ্ঠনালীটা তাক করা যায় ধরে নেবে ছাড়বে না ছাড়বে না এভাবেই নীরবে মুখ বুঝে সব কিছু সহ্য করে ফসেলস ফসেলস হয়েছে যদি সব সময় খ্যাঁক খ্যাঁক করতে যেতাম হতাম না জবাব আমরা অন্য কোন প্ল্যাটফর্মে দিই না জবাব দিই এই মঞ্চে আর এই মঞ্চে যাদের দেখছো তাদের জবাব দেওয়ার সহ্য করার একটা ক্ষতির অতীত থাকবেই বন্ধুরা কিন্তু আজকে সবাই একসঙ্গে মানে ভয় কিসের জবাব দেওয়ার একটা সুখের অতীত আছে
তাই আমরা একটু গর্ব করে নিজেদেরকে ভূত বলি, নিজেদেরকে ভূতপূর্ব বলি। তাতে কোনো আক্ষেপ নেই, কারণ আমাদের সঙ্গে আছে বর্তমান, সঙ্গে আছে ভবিষ্যৎ। সে গ্রামের প্রকৃতি নাই বা হলো, সে শহরই হোক তবুও সে হবে আমার কল্লোদিনী, সে হবে আমার প্রিয়জন, সে কি হবে আমার তিলোত্তম।